হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইজ, এন্ড ওয়েলকাম টু ইউর চ্যানেল গাইজ। আশা করি সবাই অনেক ভালো আছো, আর কেমন আছো তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। সো গাইজ, আজকের রিয়াকশন ভিডিওটা হচ্ছে গেমিং উইথ তালহা ইজ ব্যাক চ্যানেলের উপর। গাইজ, তোমরা জানো গেমিং উইথ তালহার কিন্তু প্রত্যেকটা ভিডিও অনেক বেশি ফানি হয়, বাট গাইজ বিশেষ করে আমি ওই সমস্ত ভিডিওগুলোতে রিয়াক্ট করি যে সমস্ত ভিডিওগুলো অনেক বেশি রেয়ার বলতে পারো। যেমন ধরো গাইজ, গেমিং উইথ তালহা কিন্তু প্রতিবারই যখন কোনো রেয়ার বান্ডেল আসে বা যদি কোনো ইভো গান স্কিন আসে বা যাই আসুক না কেন, ও কিন্তু একটা রেয়ার আইটেম টাইপের একটা ভিডিও বানায় ওর চ্যানেলের জন্য। তো এবার যখন কোবরা ব্যান্ডেল আবার ব্যাক করছে তখন কিন্তু গেমিং উইথ তালহা আবার ঠিক ওই সেম একটা ভিডিও বানাইছে। সো যেরকম হচ্ছে ভিক্ষা দেয় টাইপের বা গরিবকে দান করে টাইপের এরকম ভিডিও কিন্তু বরাবর বানাই থাকার, এই ভিডিওগুলো বেশি ফানি হয়। সো আমি মিস করতে চাই না, আমি দেখতে চাই, আমি হাসতে চাই, সাথে হাসাইতে চাই তোমাদেরকে। সো তাই আজকের ভিডিওটা, সো গাইজ আমি ভিডিওটা শুরু করতে চাই। তবে গাইজ, শুরু করার আগে অবশ্যই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিবা, যারা যারা গাইজ এখনো লাইক দাও নাই ভিডিওতে তারা জলদি করে লাইক দাও, তো 10,000 লাইক কমপ্লিট করে দিবা। গাইজ অবশ্যই মনে করে বেল আইকনটা প্রেস করে দিবা, ডেফিনেটলি বেল আইকনটা প্রেস করে দিবা। গাইজ ভিডিওটা শুরু করার আগে গেমিং উইথ তালহা ইজ ব্যাক, সো ওর প্রিভিয়াস যে ভিডিওটা সেটা দেখাচ্ছে। এখন আমি তাকে কোবরা বান্ডেলের বদলে উল্টা মার দিয়েছিলাম, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। ভিডিওটি মূলত তাদের জন্য যারা ফ্রিতে কোবরা বান্ডেল চাচ্ছে আমার কাছে। গাইজ সাবধান, বুঝতে পারলা? ও কিন্তু স্পয়লার অ্যালার্ট করে দিছে। মায়ের গাইজ খালি ডায়লগ, খালি ডায়লগ। আচ্ছা এই অবস্থা, আচ্ছা তালা ভাই তো প্রতিবার ছেলেগুলোরে উসাই, তাহলে আমি কি এবার মেয়ে ট্রাই করব না? তোমার উসাবে রে, ট্রাই করি তালা ভাই, প্লিজ ভাই ভাই আমার। তো গাইজ, এতদিন যেটা হয়েছে গেমিং উইথ তালহার কাছে ছেলেরা গিয়ে কোবরা বান্ডেল বা যে কোনো রেয়ার আইটেম চাইতো আর তালহা তাদেরকে উসাইতো মানে মারতো, বাট এখন একটা মেয়ে ডিসাইড করছে যে তালহার কাছে গিয়ে চাইবে এবং তালহা তাকে দেয় কিনা সেটা দেখা ট্রাই করবে। আর তালহাও কিন্তু প্রথমে স্পয়লার দিয়ে দিয়েছে যে তালহা কিন্তু ভালো হয়ে গেছে। সো আমরা দেখতে চাই তালহা কতটুকু ভালো হয়েছে। আর গাইজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো যে এই মেয়েটাকে গেমিং উইথ তালহা তার যে রেয়ার কোবরা বান্ডেল সেটা দিবে কিনা। তো আমরা ভিডিওটা দেখি, যদি আমি আগে দেখিনি সো আমি এখন দেখি কি করে। আবার শুনি কি বলছো, আবার শুনি। সত্যি কথা কই লাইছে আমার ইমোশন ভাই, গাইস ভিতরে কি দেখলো, what the fuck, এটা আমার ইমোশন ভাই, গাইস ভিতরে আলাদা কি দেয় ভাই, এটা কি পোলা নাই? আচ্ছা আপনি আসেন, আমি বুঝতে পারছি তুমি ওরে আসি আমরা দেখি মেয়েটার উসানি দেয় কিনা। যদিও গাইজ এটা বিচি বললাম মেয়েটিস, চলো দেখি। আমিও কোবরা বান্ডেল নেবো।
গাইস তালহা, এই ছিল তোমার মনে সালাত? তুমি মেয়েকে কোবরা অন্ডেল দিলা আর আমার একটা ছেলেকে কোবরা অন্ডেল দিতে পারলা না, এটা কোনো কথা? হ্যাঁ, এখন গাইস সেও মেয়ে সাজবে, তারপরে আসমান মে লে চলু চাঁদ কো উসকি ঔকাত দিখানে। মেরি মেহবুবা What a music! Oh, রে ভাই, ও হচ্ছে গিয়ে তালহার ভাই, তো যথেষ্ট ভালো অ্যাক্টিং করে, আরো ভালো ইম্প্রুভ হবে আমার যেটুকু মনে হচ্ছে, ছেলেটা আসলে ভালো অভিনয় করে। ভাত খায় না কিন্তু পোলা আর কোরমা খায় বলে গেছে, এটা বলে গরিব। দেখেন ভাই, আমি ইচ্ছা করলে জিয়া দরকার যে খুব জমলি চাইতে পারতাম, কিন্তু আমি যে চাইনি, কারণ আপনি ভাই মেয়ে মানুষকে দেন ভাই। আমি মেয়ে মানুষ ভাই, আমাকে দেন না ওই কোবরা মন্ডিল। তাহলে ভাই আপনি যদি আমাকে কোবরা মন্ডিল দেন না, আপনার আমি অনেক ভালোবাসা দেবো। আচ্ছা আপু, আপনার কোবরা মন্ডিল লাগবে তাই না? গাইস এটা কি দিলো? এই ও মাই গড, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। কত জাউরা গাই, চিন্তা করো গাই, কত জাউরা গাই। মানে আমাদের সে কাঙ্ক্ষিত ঘর কোনটার, যে ঘর আমরা সবাই নিয়ে কোবরা বান্ডেল দিই, আপনি কোনো কিছু মনে করবে না, সিধা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘর চলে যান, ঠিক আছে? 360 আপনার আপনার ভাইয়া, আপনার মতন একজন লোক হয় না ভাইয়া? হ্যাঁ জানি, আমি জানি, খুব ভালো কাজ। আচ্ছা ঠিক আছে, তো কোবরা বান্ডেল আমরা এখন দিয়ে দিচ্ছি, তাকে কোনো সমস্যা নাই। আবার সেম কেলানি দিছে গাইস, তুই যে মায়ের শাস্তি কি ভাবছিলি? আমি টের পাবো না। আপনি টের পাবেন কেমনে? টের পাবো না মানে তুই কি ভাবছিস? প্রতিবার তোর পছন্দ দিদি, তো শরীরের এক কোনা কোনো সব মুখস্থ আমার। ওরে মাই, আগের জোর মায়ে ছিল কুবরা দিছে, ভালো কথা। এ যে মায়ে না সওয়াল, এইটা বুঝলো কি রে? বুঝতে পারলা তার মানে কাহিনীটা কি? তাল্লা কিন্তু তাহলে তলে তলে অ্যাকাউন্ট করে লেছে গাইস। যাই হোক, এটা ছিল ভিডিওটা, আমি জানতাম ভিডিওটা স্পেশাল কিছু হবে, অনেক বেশি ফান হবে, মজা হবে, তাই আমি দেখলাম আর ভাবলাম যে আমার রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করি। সবসময় সিরিয়াস ভিডিওর সাথে একটু ফানি ভিডিও দরকার আছে, একদম সিরিয়াস ভিডিও সবসময় ভালো লাগে না, তো তাই আজকের এই ভিডিওটা আশা করি গাইস তোমাদের অনেক ভালো লাগছে। আর গাইস তোমরা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবা, আর গাইস মনে করে ভিডিও লাইক করে দেবা। এন্ড গাইস দ্যাটস ফর টুডে, আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। টাটা বাই বাই, সি ইউ এগেইন এন্ড আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।